সুন্দর একটি হিট করেছেন শট দিয়েছেন শর্ট মোহাম্মদ সৌর এক্সিলেন্ট শট আর মাত্র তিনটি কোটি কিন্তু রহমানির রহিম এসডি মিডিয়া নিউ গ্রাম টুর্নামেন্টের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিওয়ার্স আজকের এই ফাইনাল খেলা শুরুতেই ডেকে নেব জাহিদুল ইসলাম জনকে এখন ডেকে নেব এস ডিবিডি আর নিয়মিত খেলোয়াড় মোহাম্মদ প্রিয় ভিওয়ার্স অলরেডি ফাইনাল খেলার প্রথম গেমটি আমরা শেষ করেছি সেখানে জয়লাভ করেছিল মোহাম্মদ শুরু খুব একটা চ্যালেঞ্জ কিন্তু করতে পারেনি চুয়াডাঙ্গা জেলা আজকে আমরা আশাবাদী চুয়াডাঙ্গা জেলা অবশ্যই একটি চ্যালেঞ্জ দেবেন এবং ভালো ম্যাচ খেলে এক একে সমতায় ফিরিয়ে ফাইনাল অব নিয়ে যাবেন এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার কিছু বলার জন্য আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস আজকে আমরা সিরিজের দ্বিতীয় ম্যাচে উপস্থিত হয়েছে আমি মোহাম্মদ আব্দুল সহ সানি আর আপনারা দেখেছিলেন গত ম্যাচে জায়দুল ইসলাম জনি কিন্তু পরাজয় বরণ করেছিল এক ম্যাচে কিন্তু আগেই গেছে মোহাম্মদ সুরুজ আর আজকে দারুণ ইম্পর্টেন্ট ম্যাচ জায়দুল ইসলাম জনের জন্য আর এই ম্যাচে যদি কামব্যাক না করতে পারে তাহলে কিন্তু পরপর দুইটি ম্যাচ জয়লাভ করে আমাদের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে মোহাম্মদ সুরুজ জিনেদা জিলা তা প্রিয় ম্যাচ এই জন্য জনের জন্য দারুণ ইম্পর্টেন্ট ম্যাচ তা ভাইস দেখতে থাকুন আজকের ম্যাচ আর যার কিন্তু আমরা এত সুন্দর একটি টুর্নামেন্ট দেখতে পাচ্ছি আবু কালাম ভাই আমেরিকা প্রবাসী তিনি অত্যন্ত আমাদের এসডিবিআই শক্তি তাকে অসংখ্য অবদান কিন্তু আছে। এই জন্য আমাদের এস ডি মিডিয়ার এই ছোট্ট ফ্যামিলির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আবুল কালাম ভাইয়ের এবং আরও আমাদের যারা টুর্নামেন্ট করেছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সার্বিক সহযোগিতা এবং বড়ো বড়ো টুর্নামেন্ট আপনারা করেছেন তো প্রিয় আর কথা নয় আমরা এখন চলে যাব সরাসরি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে আর যারা এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটু আগেই নেবেন এরকম এক্সাইটেডপূর্ণ ম্যাচগুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে ভিউয়ার্স গত ম্যাচে টস করার জন্য অনুরোধ করেছিলাম মোহাম্মদ জাহিদুল ইসলাম জনিকে আজকে মোহাম্মদ সুরুজকে অনুরোধ করছি টসটি করার জন্য ডিসকোয়ালিফাইড অন্যদিকে জাহিদুল ইসলাম জনির খুব ভালো সুযোগ অনেক সেই টসটি জয়লাভ করেছেন ভিউয়ার্স সত্যিই আসছে কিন্তু ভালো একটি ম্যাচ হবে আমার মনে হয় দ্য হিট স্টার্টিং নাও চুয়াডাঙ্গা জেলা এটা কিন্তু কোনো গুট দিতে তিনি পারেননি এটি ভালো সুযোগ দেওয়ার জন্য এক শূন্যতে শূন্য তো দেখিয়ে আর ধন্যবাদ জানাই আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালাম ভাইকে তার সৌজন্যে আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে গত ম্যাচে খুব একটা লড়াই কিন্তু আমরা দেখিনি আর অসংখ্য মানুষ কিন্তু আমাদের অসংখ্য বড় বড় মানুষ আমাদের এই এস ডি মিডিয়াতে বড়ো বড়ো টুর্নামেন্ট দিয়ে কিন্তু সহযোগিতা করেছেন শাহবাজ হাসান ভাই শাহবাজ হাসান ভাই লন্ডন প্রবাসী কে কে কাদির খান আমেরিকা প্রবাসী শামসুল ইসলাম ভাই স্পেন প্রবাসী আব্দুল সত্তার ভাই কুয়েত প্রবাসী এবং জালাল উদ্দিন ভাই সৌদি আরব প্রবাসী এম এ গ ফারিংলা ডান্নাল থেকে শফিক মামুন এবং আব্দুর রহিম তাদেরকে ধন্যবাদ জানাই এবং আবু কালাম যেটারি চলছে আমেরিকা প্রবাসী বরিশাল ঝালকাটে কৃতি সন্তান যাই হোক খেলাতে ফিরে এলাম চমৎকার লড়াই কিন্তু আজকে আমার মনে হয় তো এর মধ্যে হবে চারটি কিন্তু বাকি আমরা বড় একটি পয়েন্ট কি দেখব মোহাম্মদ সুরদের স্ট্রাইক থেকে তার কিন্তু ব্যাড লাক হয়ে গেল কুড়িতে উপর দিয়ে উড়ে গেল যার কারণে স্ট্রাইক ছাড়তে হলো অন্যদিকে চাই দেখলাম জনি একটি কভার করে ফেলেছেন খুব সুন্দর একটি শট গুটি বসিয়ে দিয়েছেন কালো চুয়াডাঙ্গা জেলার কিন্তু ভালো সুযোগ আছে যদি এই গেমটি জয়লাভ করতে পারে তাহলে একে একে সমতায় কিন্তু ম্যাচটি গড়াবে সেই একে একে সমতার তারপর সেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ফাইনালের ফাইনাল কিন্তু হবে চমৎকার জাহিদুল ইসলাম জনে কিন্তু খুব আর্ট নিয়ে খেলছেন প্রতিশোধটা তিনি নিতে পারবেন ওই জাহিদুল ইসলাম জনে এক্সিলেন্ট শট আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি দুই চারের লড়াই তিনি কিন্তু সম্পূর্ণরূপে যেই মাটি দিতে চাইছিলেন ছেলে সকল হল না আবার ইসলাম জনি কিন্তু আক্রমণে দুইটি গুটি কিন্তু বাকি আর মাত্র একটি গৌটি ইসলাম জনি। কিন্তু সম্পূর্ণ পরাস্ত হলো এটা কিন্তু একেবারে বুদ্ধিমত্তার পরিচয় দেননি ওই জায়েদ ইসলাম জনি দুইটি গুটি কিন্তু বাকি মোহাম্মদ সরোজ এক্সিলেন্ট শট শেষ গুটি তিনি কিন্তু অনায়েশে হাটটি দিয়ে দিলেন এর আগের ম্যাচেও তাকে মিস করতে দেখেছিলাম শেষ গুটি মোহাম্মদ শুরু এবং ফিনিশ একটি পয়েন্ট ছিনি গত ম্যাচে কিন্তু আটাশ আটের লড়াই ছিল আমরা দেখেছিলাম আর এই ম্যাচে কিন্তু গত এক নিয়ে শুরু হয়েছিল এই ম্যাচেও এক নিয়ে শুরু হলো যাই জনি পেয়েছিল এক আর দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ শুরু পেল এক সত্যি আর এই হিটটি যদি আমি একটু ব্যাখ্যা করি অবশ্যই ব্যাখ্যা আমি করবো হেডের পারমিশনটা দেওয়ার পর দ্য হেড ইজ স্টার্টিং নাও দিনে দা জেলা এক্সেলেন্ট ব্রিলিয়ান্ট একটি হিট প্রিয় ভিওয়ার্স যদি আমি একটু এই আগের হিটটি ব্যাখ্যা করি তাহলে জাহিদুল ইসলাম জনি তিনি কিন্তু একেবারেই বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন মোহাম্মদ শুরুতে দুইটি গুটি কিন্তু ধরা ছিল আর তার গুটি ছোট্ট করে ধরে তিনি তুলে নিতেন আমার মনে হয় খুব সহজেই পয়েন্টে তিনি পেতে পারতেন দারুণ একটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ জানাই মোহাম্মদ জিয়া টুয়েত থেকে আমাদের নিয়মিত আমাদের খেলাটি দেখে থাকেন এবং মোহাম্মদ সুমন আমেরিকা প্রবাসী তিনি কিন্তু আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন আমাদেরকে খুব ভালোবেসে থাকেন মোহাম্মদ এখলাসুর রহমান মামা তাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ কুজন পাংশা তাকেও ধন্যবাদ জানাই বলতে না বলতেই দারুণ একটি হিট কিন্তু খেলছেন এই মোহাম্মদ সুরুজ এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি একটি ফিনিশ কি আসবে এস মিডিয়াতে ভালো সুযোগ তার কিন্তু চেষ্টার কোনো ত্রুটি ছিল না কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হলো না ধন্যবাদ মিডিয়ার পরিচালক এত সুন্দর ম্যাচ আয়োজন করার জন্য ইসলাম আমেরিকা প্রবাসী তিনিও কিন্তু আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন নিজের পায়ে কোড়াল মারলেন ওখানে জাহিদুল ইসলাম জনি দুইটি গুটি কিন্তু বাকি শেষ গুটি দিতে পারলে অনেকটা এগিয়ে যাবেন এবং ফিনিশ এগারো আর একে বারোতে পৌঁছে গেল ওই দারুণ একটি ম্যাচ কিন্তু আমরা দেখতে একে একে কিন্তু সমতায় কি হবে নাকি দুই শূন্য তো জয়লাভ করবেন ওই মোদ সরুস দারুণ একটি টুর্নামেন্ট কিন্তু আমরা দেখতে পারছি এবং প্রিয় ভিউ এরকম যারা টুর্নামেন্ট আপনারা করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এস ডি মিডিয়ার পরিচালকের সাথে আমরা আপনার টুর্নামেন্টটি দূরত্ব দেওয়ার চেষ্টা করব দ্য হিট ইস স্টার্টিং একটি হিট করে ফেলেছেন এখানে দরকার ছিল এই হিটটি বলতে না বলতে কিন্তু হাতটি ফিলিয়ে দিলেন জাহিদুল ইসলাম জনি ভালো সুযোগ ছিল তার এত সুন্দর হিট অন্যদিকে মোহাম্মদ শরুদ কিন্তু বিলিয়ে দিলেন আর কয়েকটি গুলি খেলতে ছয়টি গুলি খেলতে পারলেই কিন্তু ম্যাচটি একটি চ্যালেঞ্জিং ম্যাচে পরিণত হবে ইসলাম জনি আর তিনটি গুটি কিন্তু বাকি আর দুইটি গুটি বাকি দিতে পারলে কিন্তু কিন্তু অনেকটা কাম কামব্যাক করবে খুব ভালো সুযোগ এবং ফিনিশ ওয়ান্ডারফুল তেরো পয়েন্টে পেয়ে গেলেন ওই চুয়াডাঙ্গা জেলা খেলা কিন্তু জমে উঠেছে বারো এবং তেরো মহামারণ দেখতে পারছি আজকের খেলাতে যেমন অনেক খেলাতে আমরা দেখে থাকি ক্রিকেট ফুটবল মহামারণ যুদ্ধ কিন্তু এই কেরাপ বোর্ডে দ্য হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ সৌরজ চমৎকার তিনিও কিন্তু ভালো লাগিয়েছেন আসলে যেমন ওল তেমনি বাঘাতে ধরে লড়াই কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এই হিটে তিনি যদি ভালো পয়েন্ট নিতে পারেন তাহলে অনেকটা এগিয়ে যাবেন মোহাম্মদ সুরজ কিন্তু তার প্রাণপণ দিয়ে চেষ্টা করছেন দুই জয়লাভ করার জন্য এবং ইসলাম জনেও কিন্তু এই গেমটি একে একে সমতায় ফেরাতে কিছুটা ভেবে নিচ্ছেন ওই মোহাম্মদ সুরজ অনেসে তিনি হাটটি বিলিয়ে দিলেন চোদ্দ পয়েন্ট হতে পারতো ঠান্ডা মাথায় খেলতে পারলে জাহিদ ইসলাম জনি সুন্দর খেলছেন তিনি সুন্দর একটি শর্ট বারো তেরো লড়াই ম্যাচ কিন্তু জমে উঠছে ক্রমান্বয়ে কাঙ্ক্ষিত ফাইনালের দ্বিতীয় ম্যাচে এক্সেলেন্ট সহ জায়দিছিলাম জনি অনায় সেই কিন্তু হাঁটতে বিলিয়ে দিলেন একেবারে সোজা সুরি কাঠে মেরে দিলেন যার কারণে হলো আবার আর দুইটি গুটি কিন্তু বাকি শেষ গুটি দিতে পারলে কিন্তু মোহাম্মদ সুরজ কিন্তু খুব ভালো পয়েন্টে পৌঁছতে যাবেন। এবং ফিনিশ সত্যি ওয়ান্ডারফুল ফিনি বারো আর দশে বাইশ এই মাটির প্রশংসা করতেই হবে সুন্দর একটি ফিনিশ জেনেদা জেলা বাইশ তেরো লড়াই খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা তেরো এবং জেনেদার জেলা পাই সুন্দর লড়াই কে হবে আজকের ম্যাচ উইনার অর্থাৎ একে একে সমতায় ফিরবেন কি যাই ইসলাম জনই নাকি দুই শুনতে জয়লাভ করবেন ওই মোহাম্মদ সরোজ আজকের ম্যাচে কাকে দেখব চ্যাম্পিয়ন দা হিট ইজ স্টার্টিং নাও ভালো করেছিলেন হিট কিন্তু দুর্ভাগ্য কোনো গুটি পকেটে দিতে পারেননি মোহাম্মদ সুরুজের সুযোগটি চলে এসেছে শেষ অব্দি এক্সেলেন্ট শট অবশ্যই এই ম্যাচটি কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচে পরিণত হচ্ছে এক্সেলেন্ট দারুণ খেলছেন ধন্যবাদ এস ডিম পরিচালক এতক্ষণ সুন্দর ম্যাচের আয়োজন করার জন্য আর যার সুজন্য আমরা ম্যাচটা দেখতে পারছি আবু কালাম আমেরিকা প্রবাসী তাকে অসংখ্য ধন্যবাদ ইলাসুর রহমান মামা তিনি কিন্তু আমাদের নিয়মিত খেলা দেখে থাকেন এবং মোহাম্মদ সুমন আমেরিকা প্রবাসী মোহাম্মদ জিয়া কুয়েত থেকে ভালো সুযোগ ছিল কিন্তু সুযোগটি কিন্তু হাতছাড়া করলেন ওই মোহাম্মদ সরোজ এবার যাই ইসলাম জনি আবার আক্রমণে ভেবে নিচ্ছেন বাইশ তেরো লড়াই কালো সাদা সব দিয়েছেন এখন মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি কিন্তু চাইবেন অবশ্যই এই নিজেকে বাঁচিয়ে নিতেন চমৎকার রেড কভার অর্থাৎ গেমটি সেভ করে ফেলেছেন আর চারটি কিন্তু আর তিনটি গুটি বাকি জাহিদ ইসলাম জনি আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি দারুণ লড়াই চলছে দুয়ের মধ্যে তেরো পয়েন্টে আছেন জাহিদুল ইসলাম জোনি ভালো সুযোগ তিনি কিন্তু ব্যর্থ হলো এটি কিন্তু ভালো সুযোগ ওই যায় মোহাম্মদ শুরুদের জন্য যদি ফিনিশ করতে পারে তাহলে অনেকটা এগিয়ে যাবেন এখনো তিনটি গোটি কিন্তু বাকি তিনি কিন্তু সম্পূর্ণরূপে পরাস্ত হলো সব পয়েন্ট নিতে পারলেই জায়েদ ইসলাম জন কিন্তু পৌঁছে যাবে তেরো আর আটে একুশ মোহাম্মদ সরুজ কিন্তু তিনি কিন্তু ভালো সুযোগ তৈরি করে দিলেন চুয়াডাঙ্গা জেলাকে পিরফিউস একুশ বাইশের লড়াই সত্যিই ভালো লাগছে আর পিরফিউস একুশ বাইশের লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম লড়াই কিন্তু দর্শক দেখতে চাই এবার কে আবু কালাম ভাইয়ের সুজন্য এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অর্থাৎ চ্যাম্পিয়ন হতে হলে মোহাম্মদ সুরুজ যদি জিততে পারে তাহলে দুই শূন্য জিতবেন আর যদি একে একে ফাইনাল আমরা দেখব দ্য নাও মোহাম্মদ সুরুজ খুব একটা ভালো করতে পারেনি জাহিদুল ইসলাম জনের ভালো সুযোগ তিনি কিন্তু একুশ পয়েন্টে আছেন এই হিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উভয় খেলোয়াড়ের জন্য কারণ একুশ বাইশের লড়াই এখান থেকে কিন্তু ম্যাচটি খুব ফাইটিং ম্যাচ আমার মনে হচ্ছে আজকের এই ম্যাচটি এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালকের যেতে চায় যে আজকের খেলার উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালয়েশিয়ার পিও ভিয়াস আজকের খেলার উদ্দেশ্যে যদি বলতে হয় যে আমরা প্রথমে দেখেছিলাম যে সুরুজ কিন্তু অলরেডি এগারো পয়েন্ট নিয়েছিল তারপরে কিন্তু জায়দুল ইসলাম জনে কিন্তু তেরো পয়েন্টে ছিল তেরো এগারো তারপরে কিন্তু অলরেডি বাইশ পয়েন্টে পৌঁছে যায় মোহাম্মদ সুরুজ তার অপর প্রান্তে জায়দুল ইসলাম জনে কিন্তু একুশ পয়েন্টে পৌঁছে যায় তো প্রিয় ভিয়াস আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত হাড্ডাহাড্ডি যে ম্যাচগুলো আপনারা দেখতে চান আর আজকেই কিন্তু সেই ধরনের ম্যাচ কিন্তু খেলছে দুই খেলোয়াড় প্রিয় ভিয়াস কে হবে আমাদের এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন মোহাম্মদ সুরুজ তারা ইসলাম জনি যেহেতু জাহিদুল ইসলাম জনি যদি এই গেমে যদি একে একে সমতায় করতে পারে তাহলে কিন্তু আমরা ফাইনালে ফাইনাল ম্যাচটি দেখতে পাচ্ছি তো প্রিভাস দেখতে থাকুন আজকের ম্যাচটি এবং চুয়াডাঙ্গা এবং ঝিনাজার জেলার ভিতরে কে জয়লাভ করবে আজকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস মিডিয়ার পরিচালককে দারুণ একটি ম্যাচ কিন্তু আমরা দেখছি ওই চাইতে ইসলাম চনে কিন্তু মরিয়া এক্সিলেন্ট শট জয়িদ ইসলাম একুশ বাইশের লড়াই কিন্তু চলছে আজকে আনফিলিবেল আর দুইটি গুটি দিতে পারলে কিন্তু একে একে কিন্তু সমতাই হবে দারুণ একটি ম্যাচ হবে যদি তিনি এই শেষ গুটি দিতে পারেন সত্যিই ভালো লাগছে শেষ গুটি এবং আমরা দেখতে পাচ্ছি চোদ্দ পয়েন্ট আছে হিট ফিনিশড এবং তার মারির কোনো কিন্তু ট্র্যাভেল ছিল না দোষ এখানে তার নাই বলতেই হয় কারণ গেলেই কিন্তু চোদ্দ নিয়ে গেম হতে রেকর্ড সৃষ্টি হতো মোহাম্মদ সুরুজ ভালো সুযোগ সত্যিই জাহিদুল ইসলাম জনিত প্রশংসা করতেই হবে তিনি দারুণ খেলছিলেন তার ভাগ্য কিন্তু সহায়ক হল এবং গেম সেভ করে ফেলেছেন ওই মোহাম্মদ সুরুজ আর দারুন একটি লড়াই কিন্তু চলছে তুই এর মধ্যে তিনি কিন্তু কালো ঘটি দিয়ে দিয়েছেন যার কারণে ফিনিশ হয়ে গেল এখানে পয়েন্টটি পেয়ে যাবে যাই দেখছিলাম জন একুশ হাজার ছয় সাতাশ সাতাশ বাইশের লড়াই প্রিয় ভিরওয়াজ আসলে আমি যদি এই হিট ব্যাখ্যা করি তোর মোহাম্মদ শুরুতে রিজি করা হাতের কাছে কিন্তু গুটি ছিল তিনি অবশ্যই তার উচিত ছিল এই গুলো গুলো খেলে দেয়া তাহলে কিন্তু তার চব্বিশ কি পঁচিশ পয়েন্ট হতো প্রিয় ভিরওয়াজ দারুণ একটি লড়াই সাতাশ বাইশের লড়াই এই হিটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোহাম্মদ সুরুজ কিন্তু বুদ্ধির পরিচয় দিতে পারেননি এই হিটটিতে দ্য হিট ইজ স্টার্টিং নাও চুয়াডাঙ্গা জেলা জাহিদ ইসলাম জনি তিনি কিন্তু হিটটি ভালো লাগিয়েছিলেন কিন্তু গুটি কিন্তু দিতে পারেননি যার কারণে ভালো সুযোগ মোহাম্মদ সুরুজের এই ভুলটা কি ভুলটাই হবে তার ফাইনালে যাওয়ার কাটা জয়লাভ করার কাটা নাকি তিনি ভুলটি সুধরিয়ে তিনি দুই শূন্যতে চ্যাম্পিয়ন হবেন এক্সিলেন্ট শট দারুণ শট খেলেন মোহাম্মদ সুরুজ কিন্তু দারুণ খেলছেন আসলে আমি প্লেয়ারদেরকে বলব অবশ্যই আপনারা পয়েন্ট মনে রেখে খেলবেন কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বোর্ড খেলাতে এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট মোহাম্মদ সরুজ তিনি তার মারগুলো দিচ্ছেন কিন্তু একই রেড মার যে ভুলটি করেছিলেন সেই ফুলের জন্য কিন্তু তার এখন কঠিন মুহূর্তে খেলতে হচ্ছে নতুবা তিনি সহজে খেলতে পারতেন এক্সিলেন্ট শট এখনো চারটি গোটি কিন্তু বাকি মোহাম্মদ সুরজ কঠিন প্রতিশন এখানে বলতে হবে সাতাশ বাইশের লড়াই তিনি কিন্তু রেড্ডি খেলতে ব্যর্থ হলো যার কারণে কিন্তু দারুণ কম্পিটিশনের ম্যাচ এটি এস মিডিয়ার পরিচালক উপস্থিত আছেন উপস্থিত আছেন মোহাম্মদ আরিফুর রহমান তাকে ধন্যবাদ জানাই জাহিদুল জন জাহিদুল ইসলাম জন চমৎকার একটি শট দিয়েছেন দুই জাহিদুল ইসলাম জনই আবারও ভালো সুযোগ একটি ফিনিশ করতে পারলে কিন্তু একে একে সমতায় কিন্তু ম্যাচটি হবে দারুন একটি শট আবার জন স্ট্রাইক থেকে এবং রেডটি কভার করে ফেলেছেন এখন যদি ফিনিশ করতে পারে একে একে সমতায় কিন্তু ম্যাচটি অনিশ্চিত হবে আর মোহাম্মদ শুরু কিন্তু এই সুযোগটি করে দিয়েছেন আগের হিটে তিনি যদি একটু বুদ্ধি দিয়ে খেলতেন আমার মনে হয় কিন্তু এরম কোনো সম্ভাবনা কিন্তু ছিল না দেখা যাক তা সেই বুদ্ধির ভুলের কারণে কি ম্যাচটি একে একে সমতায় হবে আমার কত দারুন একটি লড়াই কিন্তু চলছে দারুন একটি ম্যাচ কিন্তু উপলব্ধি করেছি অনেক দিন পরে কিন্তু যাইতেছিলাম জনে কিন্তু হাটটি ফিরিয়ে দিয়েছেন এবারে ভালো সুযোগ ওই মোহাম্মদ সুরুজের জন্য মোহাম্মদ সুরুজ কিন্তু আরেকটি গুলি ফেলে দিলে কিন্তু তিনি কিন্তু বেঁচে যাবেন এই হিটটিতে এবং হয়ে গেছে তিনি কি দুই শূন্য তো জয়লাভ করবেন ওই মোহাম্মদ সরুজ শেষ গুটি তিনি কিন্তু ব্যর্থ হলো শেষ গুটিতে একেবারে সহজ গুটি এটি জাহিদুল ইসলাম জনি আবার আক্রমণে সত্যি খুব ক্রিটিক্যাল পজিশন খেলা জমে উঠছে ক্রমান্বয়ে নয় ইসলাম জনি অনায় সেই জয়লাভ করতে পারতেন সেটি পারেননি আর মাত্র দুইটি গুটি বাকি এবং কালো তিনি দিয়ে দিয়েছেন যার কারণে দুইটি পয়েন্ট পেয়ে গেল মোহাম্মদ সরুস বাইশ আর দুই চব্বিশ মোহাম্মদ সুরুজ কিন্তু আবারও কিন্তু তার অভিজ্ঞতার প্রমাণ কিন্তু দিতে প্রমাণি খেলার ফলাফল চব্বিশ সাতাশের লড়াই প্রিভিউর সিট কিন্তু জেলার অনুকূলে খুব দারুণ পয়েন্টে আছেন চব্বিশ সাতাশে কে যাবে কে নেবে চ্যাম্পিয়ন ট্রফি মোহাম্মদ সরুজ কি দুই জয় জয়লাভ করবে নাকি একে একে সমতায় হবে দা হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ সরুজ সুন্দর একটি হিট করেছেন মোহাম্মদ সরুজ কি পারবে এই হিটে তার প্রমাণ দিতে আর চুয়াডাঙ্গার চেয়ে চেয়ে জেলা চেয়ে আছে একটি হাতের আশায় খুব সুন্দর একটি আর আগে যে ওভারটি ছিল সেটি কিন্তু এর থেকেও সহজ গুটি ওই গুটিতে গেলে আটাশ হতে পারত সুরজের খেলে দিয়েছেন কভার করার চেষ্টা মোহাম্মদ সুরুজ কিন্তু মরিয়া বিগ কি হবে এস ডি মিডিয়াতে একটি তিনি কিন্তু হাঁটটি বিলিয়ে দিলেন ভালো সুযোগ ওই জাহিদু ইসলাম জনের জন্য আবার মনে হয় এর থেকে ভালো সুযোগ কিন্তু আর হয় না জাহিদুল ইসলাম জনি দারুণ প্রদূষণ চুয়াডাঙ্গা জেলা ভালো সুযোগ পেয়ে গিয়েছিলেন কিন্তু সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেননি মোহাম্মদ সুরুজ তার হোলের মাসলকে তিনি দিতে পারবেন যাই দেখলাম জনেও কিন্তু বারবার সুযোগ পেয়েছেন বারবার কিন্তু সুযোগটা বিলিয়ে দিয়েছেন ডেটটি কভার হয়েছে কিন্তু খুব ভাগ্যটা ভালো ছিল বলবো কিন্তু বারবার কিন্তু ভাগ্য কিন্তু প্রসন্ন হবে না এই মাটি কিন্তু একেবারেই তিনি ডাইরেক্ট ধরেছেন যার কারণে অল্টার আবার জায়দুল ইসলাম জনি তার ভালো সুযোগ এখন বেশ কয়েকটি গুটি কিন্তু খেলতে হবে চুয়াডাঙ্গা জেলা কিন্তু খুব ভালো পজিশনে গেমটি সেভ করে ফেলেছেন এখন কিন্তু কোনো চিন্তা নেই চুয়াডাঙ্গা জেলার ঝিনেদা জেলে কিন্তু অনেকটা চাপে আমরা দেখতে পারছি এই মুহূর্তে একে একে সমতায় কি ফিরবে চুয়াডাঙ্গা জেলা তিনি কিন্তু হাতটি বিলিয়ে দিলে না পারে সুযোগ মোহাম্মদ শরোজ 24 আছেন আর চৌড়াঙ্গা জেলা আছে 27 পয়েন্টে আর দুইটি কোটি বাকি মোহাম্মদ শরোজ কি পারবে এই কোঠিং ঘুরতে তিনি কিন্তু দফারতে হলো এই সুযোগ কুড়িতে দিতে এটি কিন্তু না ভালো সুযোগ ওই চায়দ ইসলাম জনের জন্য অবশ্যই তরে চাইবে না এই সুযোগটি কাজে লাগে একে একে সমতায় ফিরতে আর মাত্র তিনটি গুটি আমার মনে হয় সমতায় ফেরার সুযোগ কিন্তু কিন্তু আর গুটি বাকি শেষ গুটি দিতে পারলে কিন্তু জাহিদুল ইসলাম জনি সমতায় ফিরবেন চুয়াডাঙ্গা জেলা এবং ফেনি চমৎকার ম্যাচটি কিন্তু একে একে সমতায় প্রিয় ভিউয়ার্স ফাইনাল খেলা দেখতে অবশ্যই এসডি মিডিয়ার পর্দায় চোখ রাখবেন ম্যাচটি কিন্তু দারুণ প্রতিযোগিতা হলো একে একে সমতায় মোহাম্মদ সুরুজ এক মোহাম্মদ জাহিদ ইসলাম জনি এক এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিয়াস আজকের ম্যাচটি কিন্তু দারুণ নাটকীয় কায়দায় ম্যাচটি অনুষ্ঠিত হলো আমরা দেখলাম যে সাতাশ চব্বিশের যে লড়াইটা ছিল আজকে একবার মনে হচ্ছিল যে শুরু হয়তো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে এটি কি মনে হচ্ছিল যে জায়দুল ইসলাম জনি কামব্যাক করতে পারবে না কিন্তু ঠিকই জায়দুল ইসলাম জনি ভেরি গুড কামব্যাক ছিল তার যে একে একে সমতায় কিন্তু ফিরে নিয়ে আসলো জাহেদুল ইসলাম জনি তো প্রিয়ভ্যাস আসলে এই নাটকীয় কায়দায় ম্যাচটি কিন্তু এখন চলে গেল এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কে হবে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন চোয়ডাঙ্গা জেলা জাহিদুল ইসলাম জনি না জিনাদা জেলা মোহাম্মদ সুরুজ সেই কম্পিটিশনটি দেখতে আমাদের এসডিমিটায় চোখ রাখুন আর যার জন্যেই আমরা এত সুন্দর একটি টুর্নামেন্ট দেখতে পেলাম সেই আবু কালাম ভাই আমেরিকা প্রবাসী তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ সামাদ সানি আজকের এই ম্যাচ থেকে বিদায় নিচ্ছি সে বলতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ